এ অলক্ষীর মূর্তি তৈরি করতে যে মা কোথায় চলে গেলেন? মা, ও মা, হুলো বাবু। তা হুলো বাবু, আমাকে জব্দ করতে আপনি এরকম একখানা, মানে আপনি এরকম একখানা কাণ্ড করলেন বলে আপনার মাথায় তো এত বুদ্ধি, তাহলে আপনি একটা ভাড়া করা মেনে নিলেন। আচ্ছা, আমাকে জব্দ করা কি এত সহজ? আপনি আমাকে এই চিনলেন? শুনুন, এই ব্যাপারে আমার যা বলার ছিল আমি সকলের সামনেই বলে দিয়েছি, ঠিক আছে? আর নতুন করে বলার কিচ্ছু নেই, যা হয়ে গেছে হয়ে গেছে, আর এই সব ব্যাপার নিয়ে কোনো খোঁটা দিতে হবে না আপনাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন আমি আপনাকে খোঁটা দেবো না, আপনি হলেন গিয়ে প্রতিদেবতা, আপনার কথা তো শুনতেই হবে, তাই না? তবে আমার একটা শর্ত আছে। কোজাগরী লক্ষ্মী পুজোর সময় আপনি তো পায়ে ব্যথা কাবু ছিলেন, পুজোর কোনো কাজটিও করতে পারেননি, সে আপনার ওই সাজানো গার্লফ্রেন্ডের কারণেই আর কি। কিন্তু এবার না হয় আমরা মায়ের ইচ্ছা পূরণ করি, মা যেমনটা চেয়েছিল তেমনটা নয় করি, এবার আমরা স্বামী স্ত্রীতে মিলে পুজো করবো, কেমন? এখন তো আমরা আর স্বামী স্ত্রী নই, আপনি নিজেও তো ডাইভোর্স পেপারে সইটা করেছেন, ভুলে গেছেন নাকি কথাটা? আমিও করেছি, কাজে আমরা আর স্বামী স্ত্রী নই। ও মা, সে তো মিছিমিছি সই ছিল, আপনিও তো সে সই করতে চাননি, শুধু কি তাই, সই করতে যখন বাধ্য হলেন তারপর আপনি কিরকম ভেঙে পড়েছিলেন আমি বুঝি দেখিনি জানো? আপনি ঠিকই দেখেছিলেন আমি সইটা করতে চাইনি, কিন্তু সেটা ভয়, কারণ আমি জানতাম যদি আমি ডাইভোর্স পেপারে সাইন করে দিই তাহলে মিমি আমার ঘাড়ে চেপে বসবে আমাকে বিয়ে করার জন্য। ও আমাকে ভয় দেখাচ্ছিল, ও রীতিমতো ব্ল্যাকমেল করছিল আমায় যে যদি আমি ওকে বিয়েটা না করি তাহলে ও সত্যিটা সবাইকে জানিয়ে দেবে। কিন্তু এখন তো আর কোনো ভয় নেই, সবাই তো সব সত্যিটা জানে, তাই না? সুতরাং এই ডিভোর্স এড়ানোর এখন কোনো কারণই নেই, আর তাই ওই শোটা আমি ডিভোর্সের প্রথম ধাপ হিসাবে ধরে নিচ্ছি। এর পরের ধাপ হলো কোর্ট। তবে আপনার ভবিষ্যৎ নিয়ে কোনো ভয় নেই, আমি আপনার কোর্ট পোষ দেব। এই ডিভোর্স এড়ানোর এখন কোনো কারণই নেই, তবে আপনার ভবিষ্যৎ নিয়ে কোনো ভয় নেই, আমি আপনার কোর্ট পোষ দেব। এই ডিভোর্স এড়ানোর এখন কোনো কারণই নেই। এখন বুঝতে পারছি নীল কেন বৌমার সঙ্গে এই ধরনের ব্যবহার করে, কিন্তু না, বৌমা আর নীলকে মেলাতে হবে যে করেই হোক, কিন্তু কি করব আমি? কি ভাবছো বিজয়া, কিভাবে ডিভোর্সটা আটকাবে? আমি তোমাকে বলছি তুমি এই ডিভোর্সটা আটকাতে পারবে না, এই কথা আগেও বলেছি এখনো বলছি। তুমি আমার উপর রেগে যাচ্ছ, কিন্তু তোমার আগের কথা ভেবে আমি তো চুপ করে থাকতে পারি না। স্বামী হিসেবে তোমাকে সঠিক পথ দেখানোটা তো আমার কর্তব্য। মিমি নকল তারা হতে পারে, কিন্তু তার মানে তো এই নয় যে আসল তারার কোনো অস্তিত্বই নেই বা ছিল না। আসল তারা কিন্তু এখনো তোমার একমাত্র সন্তান নীলের মনের মধ্যে গেঁথে আছে, আর সে থাকতে সন্ধ্যা নীলকে কোনো দিনই পাবে না, আর তা না পেলে তোমারও তোমার ছেলে বউয়ের সুখে শান্তিতে সংসার করা দেখা হবে না। আমি নীল আর বৌমার মিল করাবই। তুমি অকারণ জেদ ধরে আছো, ভালো না, হারটা স্বীকার করে নাও। আমি হারবো না, বাজি বাজি। এর থেকেও তো আর অনেক বড় সত্যি আছে, সেটা তো তোমার ওয়াইফের তো সত্যিটা জানা দরকার। মাঠান, মেজদি ব্যস্ত তো, তাই আমি গঙ্গা জল ছিঁড়ে ঘরটা শুদ্ধ করছিলাম পুজো হবে বলে।
যে কেউ গঙ্গা জল ছেটলেই শুদ্ধ হয় না। মাঠান নিশ্চয়ই আকাশের উপর রেগে আছে, ওকে কিছু বলতে পারছে না, রাগটা হয়তো আমার উপরেই দেখাচ্ছেন। তোমার মা দিদিকে আজকে সন্ধ্যাবেলায় আসতে বলো, পুজোয় যেন ওনারা থাকেন। আমার কথা বলো, বলো আমি বলেছি। হ্যাঁ মাঠান, আমি তো বলেছি ওরা আসবে। আসতে তো ওদের হবেই। এই যে ঠাকুরের বাসন সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি, আর কি করতে হবে বলো? আর যারা দিদি, তোমাকে কিছু করতে হবে না, তুমি এবার এসো। তুমি তো একা সামলাতে পারবে না। না গো, আর যা করা যতটুকু করার আমি একা একাই করবো। ব্যাস, এই মনের জোরটাই হলো আসল। এই যে তুমি ভেবে নিয়েছো, তখন তুমি ঠিক পারবে বৌঠান। হ্যাঁ, কিন্তু একটু একটু ভয় ভয় করছে জানো তো। মানে আগের বার যা হলো, সে তো ওই শাকচুন্নিটা কফি মিশিয়ে দিয়েছিল বলে তাই। আজকে তো সেসব কিছুই হবে না, তুমি মা লক্ষ্মীর নাম করে ভোগ রান্না করতে শুরু করে দাও। তুমি তো বললে একা করবো, নাহলে তো আমি সাহায্য করতে পারতাম। না জানা দিদি, যা করার আজকে আমি একা একাই করবো, তারা আমাকে সব শিখিয়ে দিয়েছে, আমি আজ একাই ভোগ রান্না করবো। ঠিক আছে, তাহলে আমি এলাম। হে মা লক্ষ্মী, আমি অত লক্ষ্মী মন্ত নই আমি জানি, কিন্তু আমি মন প্রাণ দিয়ে তোমার ভোগ রাখবো, তোমার পছন্দ হবে তো মা। কালী পুজোর দিন লক্ষ্মী পুজো আমার বাড়িতে হয় না, আজ হলো। মা, পরের বছরেও যেন এমন ভাবেই করতে পারি, এই ভাবেই আমার বৌমাকে পাশে নিয়ে। তুমি আমায় সেই আশীর্বাদ করো মা গো, আমি যেন আমার ছেলে আর বৌমাকে এক করে দিতে পারি। বিজয়া খুব ধুমধাম করে পুজো করছে, খুব ধুমধাম। বিজয়া মা লক্ষ্মীর কাছে প্রার্থনা জানাচ্ছে, যাতে করে নীল আর সন্ধ্যাকে মিলিয়ে দেওয়া যায়, যেটা আমি হতে দিতে চাই না। আমি বিজয়ার কাছে কোনোভাবে হেরে যেতে পারবো না, আমাকে জিততে হবে। কিন্তু কীভাবে? একটাই পথ, সন্ধ্যার নীলকে আলাদা করতে হবে, আলাদা করতে হবে। এর জন্য চাই একটা সুযোগ, একটা সুযোগ, একটা সুযোগ চাই। মা, আ পাঞ্জাবিটা কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না। সুযোগ যে যে ঘরে এসেছে। মা নেই পুজোর ঘরে নাকি? শোন 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 শোন, বলছি যে বাহ, এত তাড়াহুড়ো করে কি বাবু পুজোয় যাচ্ছ? হ্যাঁ। তো এই পুজোটা তোমার মা কেন দিচ্ছে এটা জানো? জানো না? তোমার মা লক্ষ্মীর আরাধনায় রত, কারণ তিনি চাইছেন যে এবাড়ির লক্ষ্মীর আসনে সন্ধ্যাকে পাকাপাকিভাবে প্রতিষ্ঠা দিতে। তুমি কি সেটা চাও? আমি জানি, আমি জানি নীল, যে তুই মিমিকে বাড়িতে সাজিয়ে এনেছিলি শুধুমাত্র সন্ধ্যার কাছ থেকে যেন তেন প্রকারে মুক্তি পাওয়ার জন্য। আমি ঠিক বলছি? সব কথা এখন বাদ দাও না বাবা। আচ্ছা বেশ, মিমির কথা না হয় বাদ দিলাম, তাহলে সন্ধ্যার কথা বলি। সন্ধ্যাকে নিয়ে তুই ঠিক কী করতে চাস সেটা আমার জানা দরকার,
ডিভোর্স পেপারটা বিজয়ের আলমারিতে রয়েছে, ওটা তোর কাজে লাগবে। যদি কাজে লাগে তবে ওটা আমি সরিয়ে দেব, কারণ বিজয়া ওটা ওর কাছে রাখবেও না, তোর হাতে তুলেও দেবে না, কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দেবে। আপনার মনে পড়ছে কিনা জানি না, আপনি বহুদিন আগে এ বাড়িতে আপনার মেয়ের সঙ্গে নীলের সম্বন্ধ করবার জন্য এই ছবিটা হাতে এসেছিলেন। আজ খুঁজে পেলাম, আপনাকে যখন পেয়েছি তখন ফেরত নিয়ে যান। কই, আমি জানি না তো কিছু। তুমি তখন বাড়িতে ছিলে না বিজয়া। আমি বাড়িতে ছিলাম, সেই জন্য উনি ছবিটা আমার হাতে দিয়ে গিয়েছিলেন। দাঁড়াও, আমি আগে দেখি আমার কোন ছবিটা তুমি এনেছিলে, সেটা তো দেখি।